হিজাই মহিলার হাজবেন্ড প্রেজেন্ট হবে কি করে, লজ্জার বিষয়টা। পুরুষকে বলা জানালা বলা শুরু করলো, এটা মানা যায় না। আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে একটা শ্রেণীর মধ্যে ইজ্জিতারিতায় বিরাজমান, তার অধিকারের কথা বলে, কিন্তু অধিকারটা তাদের বিরুদ্ধে যায় তখন তারা কিন্তু এর বিরুদ্ধে। হিজাব এর বিষয়ে যেটা আসছে, যা বাধা দিচ্ছেন, তারা মূলত ইসলামের বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী। তারা সেকুলার না, তারা ধর্ম বিদ্বেষী, তারা ধর্মহীন। হিজাব বিষয়টি সবাই একমত হয়েছেন, আপনারা আমাদের আলোচনা বলেছেন যে এটা ইসলামের একটি অন্যতম মূল বিষয়। নারীদের হিজাব ফরজ, এবার কোন দ্বিমত না। দ্বিমত হচ্ছে সীমাটা কতটুকু, এই নিয়ে বিতর্ক আছে, মজাবে বিতর্ক আছে, পণ্ডিতের বিতর্ক আছে, বিতর্ক যাচ্ছে না। যারা হিজাব নিয়ে আতঙ্কে আছেন আমাদের দেশে, এটা কিন্তু তারা এখন শুরু করেন নাই। উপনিবেশক যুগে প্রথম এই আলোচনা শুরু হয়, যখন ইউরোপীয় লোকেরা বিভিন্ন মুসলিম দেশে গিয়েছে, তখন তারা লক্ষ্য করলো যে মুসলিম মেয়েরা তাদের কাছে আসে না, এমনকি তাদের দেখাও যায় না। খালি ইউরোপ মনে করতে পারে শ্রেষ্ঠ জাতি, আর বাকের এশিয়ার লোকেরা আফ্রিকার লোকেরা হচ্ছে নিকৃষ্ট জাতি। কিন্তু দেখতে পাচ্ছি এই সব দেশে গিয়ে মেয়েরা এদেরকে এড়িয়ে চলছে, তো তার মধ্যে বর্ণবাদ যে তারা তৈরি হলো, এটা হতে পারে না। আমরা শাসক জাতি, আমাদেরকে এড়িয়ে চলবে কেন, তারা তাকে দেখতে পাবো না কেন? তখনই তারা চিন্তা শুরু করলো, বর্ণবাদী দৃষ্টিকোণ থেকে তারা হয়েছে মনে রাখতে হবে যে মুসলিম মেয়েদেরকে হিজাবে বাইরে আনতে হবে, আনার পথকে। তখন তারা গবেষণা করলো যে মুসলিম মেয়েদের মধ্যে মুসলিম পুরুষরা কী কী কাজ করছে তাদের বিরুদ্ধে। আমরা সবাই জানি যে মুসলিম পুরুষদের মধ্যে তদানীন্তন যুগ, আজকের যুগে আছে, তদানীন্তন যুগেও ছিল, যে কিছু মুসলিম পুরুষ নারীদেরকে ইসলামের অধিকার দিত না, ইসলামের যে সীমা যতটুকু আছে রক্ষা করতে চাইতো না। তখন তাদের মধ্যে তারা অনেক সময় অন্যায়ভাবে মুসলিম নারীদেরকে অত্যাচার করতো, অনাচার চালে তাড়াতো, তাদের অধিকার দেওয়া হতো না, পৈতৃক তাদের অধিকার পায় তারা দিত না। এটা আমাদের এখনও কোনো সমাজে আছে, আমাদের সমাজে আছে। তখন তারা এইগুলোর বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তারা মূল হিজাব নিয়ে কথা কোনো বলে নাই, কিন্তু এইগুলোর বিরুদ্ধে বলা। এবং তারা বললো যে তোমাদের ধর্ম অধিকার দিচ্ছে না, এটা ধর্মের কোনো বিষয় মনে রাখতে হবে, মুসলিম পুরুষদের নিজস্ব কর্মকাণ্ডগুলো, মেয়েদেরকে দাসী মনে করা, এদের কোনো অধিকার নেই মনে করা, এদের ঘরে বসে থাকা, এইসব কাজ এর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো। এবং মুসলমানদের মধ্যে কিছু কিছু মহিলা দেখলে কোনো সত্যি কথা, এবং আমার দেশের বেগম রুকি আপনার সবাই তাকে চেনেন, তিনি যখন স্কুল খুললেন একটা, সেই স্কুলে যাওয়ার জন্য ছাত্র সংগ্রহ করতে গিয়ে তার যে একটা বাস ছিল, তার গাড়ি ছিল একটা, চতুর্দিকে এটা মানে পুলিশ ব্যান্ড দেখছেন আপনারা অনেকে দেখছেন না, উপরে কিছু ব্যান্ডেনও থাকে আর বাকি সব বন্ধ থাকে, এরকম একটা ব্যান্ড তিনি কিনেছিলেন। তারপরও কিছু পুরো বলা শুরু করলো না, এটা তো পর্দা লঙ্ঘন হয়ে যাচ্ছে, মানে এক্সট্রিমেটের লিমিট থাকতে হবে। এই সমস্ত কারণে কিন্তু অনেক মহিলা তখন এইসব কিন্তু কথা বলা শুরু করেছে। তখন ভুলে দেখলো যে এটা ভালো সুযোগ পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে একদম আমার শিক্ষক বলেছেন একজন যে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ করা দরকার। তারা এই প্রোগ্রামটা নিয়েছে এবং আস্তে আস্তে এসে এই প্রোগ্রামের সফল বাস্তবায়ন প্রথম করেন আমাদের জেনারেল কামাল পাশা, আপনারা তাকে অনেক চেনেন, তুরস্কের দিনে আহত করে পরিচিত। এই কামাল পাশা ক্ষমতা বসার পর তিনি এক ববলি পন্থায় খেলাপথ ধ্বংস করলেননি, তিনি ইসলাম আইন বন্ধ করে দিলেন, ইসলামী আজান বন্ধ করে দিলেন, আর বিভাষা লেখা যাবে না, আবক্ষ লেখা যাবে না, লেটিন অক্ষর লিখতে হবে, এবং হিজাব ব্যবহারও কিন্তু তার আবার বউকে হিজাব পড়তো, বা সমস্যা হচ্ছে বউকে হিজাব পড়তো, হিজাব নিষিদ্ধ করলেন না, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করলেন যে হিজাব পরে আর লোকেরা যাওয়া আসা বন্ধ করে যাওয়া যাচ্ছে না, কোথাও হোটেলে যাওয়া যায় না, হোটেলে গেলে পরে হোটেলওয়ালারা বলে না আমরা হিজাব পরা মহিলাদের খেয়ে দেবো না। এই সমস্ত কারণ তৈরি করা হলো। পরবর্তী সময় 1980 সালের দিকে ক্ষমতায় বসে সামরিক শাসকরা তুরস্কে আইন তৈরি করলো হিজাব পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া যাবে না, চাকরি তো করাই যাবে না, পড়াও যাবে না। এবং আপনারা জানেন যে এরদোয়ান ক্ষমতা রাখা পর্যন্ত, এমনকি এরদোয়ান যখন প্রধানমন্ত্রী প্রথম হলো 2000 সালের দিকে, তখন তার বউ যেহেতু হিজাব পরে
তিনি তখন একটু হসপিটালে যাওয়ার চেষ্টা করলেন, তার ওয়াইফ যাওয়ার পর ক্যান্টনমেন্টের হসপিটালে আটকে দেওয়া হলো যে ম্যাডাম হিজাব পরে ক্যান্টনমেন্টে যাওয়া যাবে না। এটা যদি মেনে বাধ্য হলেন তিনি কিছু বললেন না, প্রধানমন্ত্রী পাওয়ার প্রয়োগ করলেন না। পরবর্তী সময় আবদুল্লাহ গুল যখন প্রেসিডেন্ট হলো আপত্তি আসলো যে আব্দুল গোলের প্রেসিডেন্টের ওয়াইফ তো তার বউ তো হিজাব পরে, তাকে কী করে প্রেসিডেন্ট মানবো আমরা? হিজাবি মহিলার হাজব্যান্ড প্রেসিডেন্ট হবে কী করে? লজ্জার বিষয়টা তুরস্কে বলা জানালা বলা শুরু করলো, এটা মানা যায় না। শেষ পর্যন্ত এমন পরিবেশ তৈরি করা হলো আবদুল্লাহ গুল যে অভিষেক অনুষ্ঠান হয় এটা বাতিল করতে পারত হবে, এবং এসে নিয়ম চালু করলো যে ঠিক আছে অভিষেক হবে এটা রাত দিনের বেলা হবে, রাত্রে হবে না, এবং সে অভিষেকে কোনো মহিলাকে দাওয়াত দেওয়া হবে না। তারপরও তিন বাহিনীর প্রধান এতে অংশগ্রহণ করেনি, তাদের অনুপস্থিতিতেই অভিষেক হয়ে গেল। তার মানে হচ্ছে মুসলিম বিশ্বে এগুলো আমাদের দেশে হচ্ছে এর চেয়েও বেশি খারাপ অবস্থা এগুলো তৈরি করা হয়েছে। এবং শেষ পর্যন্ত এরদোয়ান ক্ষমতা আসার পরে কয়েক দুই টার্ম যাওয়ার পরে 2011 সালে গিয়ে তিনি গণভোট দিলেন, বললেন যে হিজাব আমি অ্যালাউ করবো, অ্যালাউ করবো আমরা অধিকার তার প্রতি অ্যালাউ করবো আমরা, অ্যালাউ করতে গিয়ে তাদের গণভোট দেওয়া লাগলো, গণভোটের জয় লাভ তারা করলেন এবং হিজাব অ্যালাউ করা হলো। এবং মহিলা চাকরিজীবী যারা হবেন তারা হিজাব পড়তে পাবে এটাও আইন করা হলো, এবং সর্বশেষে পুলিশ বাহিনীতে হিজাব পরা যাবে, সেবাতে হিজাব পরা যাবে এটা 2016 সালে আইন করা হয়। তা আমার দীর্ঘ সংগ্রামের পরে কিন্তু এটা চালু করতে হয়েছে, চালু করতে হয়েছে, এটা বর্জন করা যায় নাই, চালু করতে হবে। এই হলো আমাদের মুসলিমদের অবস্থা ছিল। ইরানের রেজা খান এবং তার ছেলে রেজা শাহ পাহলভি হিজাব বন্ধ শুধু করলেন না, হিজাব যারা পড়বে তে আইন করলেন যে এদেরকে পুলিশ রাস্তা থেকে হিজাব টেনে খুলে ফেলতে পারবে। এতে অনেক মহিলা কিন্তু আত্মহত্যা করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। যাই শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে আন্দোলন যখন হলো তখন হিজাব হিজাব মানে চাদর, বড় চাদর পরে পরে হাজার হাজার লোকেরা মিছিল মেরে মিছিল করতো, এবং আপনারা সবাই জানেন ইরানে হিজাব বাধ্যতামূলক, এবং কয়েকদিন আগে হিজাব খোলার জন্য কিছু মহিলা উদ্যোগ নেওয়া শুরু করলো, এবং আমেরিকা থেকে শুরু করে সব দেশ সাহায্য করলো যে এটা ভালো কাজ করতেছে, এটা অধিকার আমাদের। হিজাব পরা যদি খোলা যদি অধিকার হয় হিজাব পরা যাবে অধিকার না, খোলার জন্য তারা আন্দোলন করছে, এটা বাধা দেওয়া যাবে না। আর হিজাব পরার কথা বললে এটা গোড়ামি হয়ে যাচ্ছে, আমাদের অধিকার নষ্ট করা হচ্ছে। এই যে দ্বিচারিতা যেটা একজন শিখু বলেছেন, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে একটা শ্রেণীর মধ্যে দ্বিচারিতায় বিরাজমান, তার অধিকারের কথা বলে কিন্তু অধিকারটা তাদের বিরুদ্ধে যায় তখন তারা কিন্তু এর বিরুদ্ধে বলে। আমাদের যে তোস্তে নাসনি এসব কথা বলেছে যে এই বাংলাদেশের মানুষ কি হয়ে গেল, রাস্তাঘাটে দেখি মেয়েরা বোরকা পরে হিজাব পরে স্কার্ফ পরে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, এটা কী করে সম্ভব? এর জন্য দেশ বানাইনি আমরা, দেশ তারা বানায় নাই। মনে রাখতে হবে যারা যুদ্ধ করেছিল সংগ্রাম করেছিল রক্ত দিয়েছে তারা ওই সমস্ত কুলাঙ্গারা দেয় নাই, এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই বুদ্ধিজীবীরা, তারা কিন্তু আর্মি সাপোর্ট করে অনুগ্রহ থেকে এর করেছে। এখন বড় কথা বলে তারা নিজেরা কিন্তু আর্মি সাপোর্ট করে কাজ করেছে, আর যারা সংগ্রাম করলো যেসব কৃষক শ্রমিক মানুষ সংগ্রাম করলো তাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে আসে যখন তখন তারা হিজাব পড়তে এটা বাধা দেওয়া হয়। এই জন্য আমি মনে করি হিজাব এর বিষয়ে যেটা আসছে যা বাধা দিচ্ছেন তারা মূলত ইসলামের বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, তারা সেকুলার না, তারা ধর্ম বিদ্বেষী, তারা ধর্মহীন, মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন একজন কবি ছিলেন বোধহয় মারা গেছেন, তিনি খুব বেশি বেশি বলতেন, দুর্ভাগ্যক্রমে আমার স্ত্রী ওই বাংলা ডিপার্টমেন্টে ছিল, এই ভদ্রলোক হ্যাঁ আপনি খুলেন সব খুলেন এই গেলে আপনি ঢেকে আসছেন কেন? এই যে এই ভদ্রলোক মারা গেছে কিছু মারা বলার দরকার নাই, এরা এইসব সমাজে চালু করার চেষ্টা করেছে। কাজেই ছাত্র বন্ধুরা মনে রাখতে হবে হিজাবের বিরুদ্ধে আন্দোলন মানে শুধু হিজাব না, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করছে। এই কয়েকদিন আগে সাংবাদিক একজন লেখালেখি করেছে যে ওই যে তানজিমিয়া ক্রিকেটার তার কথা বলতে গিয়ে তার অপরাধ বলতে গিয়ে যে সেটা পাইলো কোথায়, সে পাইলো এই ধর্মীয় যে সমাবেশ হয় ধর্মীয় বাংলাদেশ রাজনীতি আছে
তারা যে বক্তব্য বলে বেড়ায় এগুলো এসে শুনেছে, এগুলো রপ্ত করেছে। তার মানে সব জায়গায় তারা মনে করে সমাজকে, রাষ্ট্রকে ইসলামী কল্যাণের সোয়ান তুলে মনে করে সব গেল, সব গেল। মানে হচ্ছে আমাদের সাথে পাশ্চাত্যকরণ, পশ্চিমাকরণের কাজটা যারা করছেন তারা সচেতনভাবে কাজটি করছেন। তারা কখনো হিজাবের বিরুদ্ধে কথা বলছে, কখনো আরেকটা বিরুদ্ধে কথা বলছে। উদ্দেশ্য একটাই, যাতে এই রাষ্ট্র কখনোই ধর্মীয় রূপ পরিগ্রহ না করতে পারে। এবং এদের প্রভাব এত বেশি বেড়ে গিয়েছে, আজকে প্রায় মুসলিম বিশ্বাস করে কেউ কেউ এমন দল বলা শুরু করছে যে আমাদের বিএনপি, কেউ অনেকে মনে করেন যে একটু ধর্ম মুসলিম ভাবাপন্ন। তাদের এই বত্রিশ ভাই তারা বলেছে কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথা ভুল নাই। কিন্তু এটা বলে কি বলা হচ্ছে, রাষ্ট্র সবার, ধর্ম যার, কথা ঠিকই আছে, কিন্তু রাষ্ট্র সবার হওয়া মানে সবই রাষ্ট্রের না। যে জিনিসটা রাষ্ট্রের বাইরের বিষয় এটা আমার ধর্মের কথা মানতে হবে। রাষ্ট্র আমার ধর্মের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। শুধু ধর্মীয় বিষয় অতি আমার বন্ধু কিনা, রাষ্ট্রীয় যে আইন এবং ধর্মীয় যে আইনগুলো আছে সব আইনে কিন্তু রাষ্ট্রের অধিকার নাই হস্তক্ষেপ করার। কিন্তু রাষ্ট্র কিন্তু আমাদের এবার হস্তক্ষেপ করছে না বটে, অন্যান্য যে আইনগুলো আছে এগুলো হস্তক্ষেপ করছে। আমাদের দেশে হিজাবের বিরুদ্ধে হত্যা রাষ্ট্র না করলেও, সরে না করলেও ইন্ডিয়াতে করার চেষ্টা করছে। সুদের বিরুদ্ধে যে ইসলামী যে আইন আছে এটা তার রাষ্ট্র মানেই না। মানে নাকি রাষ্ট্র মানে না?